আমাকে একজন প্রশ্ন করেছে, হুজুর শবে বরাতের রাত্রিতে স্বামী স্ত্রী সহবাস করলে স্ত্রী তালাক হয়ে যাবে নাকি? হুজুর আমরা শুনেছি অনেকেই বলে শবে বরাতের রাত্রিতে কেউ যদি স্বামী স্ত্রী মিলন করে তাহলে স্ত্রী তালাক হয়ে যাবে। আমরা তো ইতিপূর্বে এরকম ভুল করেছি, তাহলে কি আমাদের স্ত্রী তালাক হয়ে গেছে? আজব প্রশ্ন। বলতে লজ্জা হয়, এর পরও বলতে হয়। আমাদের সমাজ অধিকাংশ যুবক যুবতী এমন আছে, মানুষের জীবনে কখন কয়টা সময় স্বামী স্ত্রী সহবাস করা হারাম এই বিষয়টা পর্যন্ত জানে না। আপনি জিজ্ঞাসা করুন, অনেকে জানে না। আমাদের জানতে হবে কোন কোন সময়গুলোতে স্বামী স্ত্রী, যে স্বামী স্ত্রীকে আল্লাহ পাক একজনের জন্য আরেকজনের সুখের ঠিকানা বানিয়েছেন, হালাল করেছেন, এই স্বামী স্ত্রীকে আল্লাহ তাআলা কখনো কখনো দুইজনকে বিরত থাকতে বলেছেন। কোন কোন সময়? এক নাম্বার, হায়েজ অবস্থায়, যখন মেয়েদের মাসিক পিরিয়ড হয় যতক্ষণ পর্যন্ত ব্লিডিং হয়, তিন দিন, চার দিন, পাঁচ দিন, সাত দিন, দশ দিন পর্যন্ত হতে পারে, এই সময়গুলোতে স্বামী স্ত্রী সহবাস করা সম্পূর্ণ নিষেধ, হারাম। হ্যাঁ, দশের উপরে চলে গেলে, দশ দিনের উপরে চলে গেলে ওটাকে আপনি, ওটাকে আপনি রোগ ধরতে হবে, তখন আপনার সমস্যা নেই, তখন আপনি স্বামী স্ত্রীর মিলন করতে পারেন। এক, দুই নাম্বার হলো নিফাস, মেয়েদের যখন মাসিক সন্তান যখন প্রসব হয়, সন্তান প্রসবের পরে চল্লিশ দিন পর্যন্ত ব্লিডিং হয়, ওই সময়টাতে সহবাস করা হারাম। নাম্বার তিন, রোজা অবস্থায়, রোজা অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করলে রোজা ভেঙে যাবে, এটা না যায়, সেটা হারাম। তিন, তোয়াফ অবস্থায়, যখন বাইতুল্লাহ তোয়াফ করেন ওই সময় স্বামী স্ত্রী সহবাস করা, মিলন করা সম্পূর্ণ হারাম। এরপরে পাঁচ, ইতিকাফ অবস্থায় সহবাস করা যাবে না, এই সময়গুলোতে সহবাস করা হারাম। এইগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। এবার আপনারই বলুন তো, এই পাঁচটার মধ্যে কি শবে বরাতের রাত্রির কথা আছে, শবে কদরের রাত্রির কথা আছে? তাহলে কেন আপনারা এই বিভ্রান্তিকর কথা আপনারা কান দেন? এই জন্য নিজেকে একটু স্টাডি করতে হবে ইসলাম সম্পর্কে। এই জন্য শুধু মানুষের উপর নির্ভর করবেন, মানুষের কথাই শুনবেন সেটা কিন্তু হবে না, নিজেও কোরআন হাদিস সম্পর্কে কিছু জ্ঞান রাখতে হবে। এই জন্যই তো বলি যে মাঝে মাঝে কোরআন পড়ুন, কোরআনের তর্জমা পড়ুন, হাদিস পড়ুন, হাদিসের তর্জমা পড়ুন। মানুষের কাছ থেকে আপনি কয়টা শিখবেন, আপনাকে তো নিজে নিজে অনেক কিছু জানার প্রয়োজন আছে। এই জন্য আপনার কোরআন হাদিস জানতে হবে। যারা এই বিভ্রান্তিকর কথার মধ্যে আছেন যে শবে বরাতের রাত্রিতে স্বামী স্ত্রী মিলন করলে, সহবাস করলে স্ত্রী তালাক হয়ে যায়, এটা বিভ্রান্তিকর কথা, এটা হতেই পারে না। ওই রাত্রিতে যদি আপনার স্ত্রী নেফাস অবস্থায় থাকে, হায়াস অবস্থায় থাকে, তাহলে তো অবশ্যই আপনি ওই রাত্রিতে একটা করতে পারেন না। অথবা আপনার স্ত্রী যদি হেরাম অবস্থায় থাকে, তো ওই রাত্রিতে আপনি কি করে সহবাস করবেন? ওটা হারাম। হয়তো সে হয়তো যেই বলেছে হয়তো এইটা বলেছে, আপনার এটাকে উল্টোর দিকে নিয়ে গেছেন। আবার অনেকে বলে এই রাত্রিতে সহবাস করলে তালাক হয়ে যাবে। তালাক হবে কেন? তালাকের কথা তো এখানেও নাই, এভাবে তালাক হয় না। তালাক আপনাকে মুখে তালাক দিতে হবে, আপনার স্বামী আপনাকে তালাক দেওয়ার পরে আপনার তালাক হবে। ওই আপনার সহবাস করা না করা এ নিয়ে তালাক হবে, এটা বিভ্রান্তিকর কথা। এই জন্য আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই। যদি এরপর আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে করতে পারেন, এতে কোনো সমস্যা নাই, আপনাদের জানার প্রয়োজন আছে, তবে জানবেন, লজ্জা করবেন, ইসলাম সম্পর্কে জানতে হবে, না জানলে মানবেন কি করে? এই জন্য আমি আপনাদেরকে বলি, যারা এই কথার উপরে আসেন সবরাতের রাত্রিতে স্বামী স্ত্রী সহবাস করলে তালাক হয়ে যায়, এটা বিভ্রান্তিকর কথা, এটা একটা মিথ্যা কথা, একটা বিদআতী কথা, এটা কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন, হকের উপরে থেকে কোরআন সুন্নাহ মোতাবেক আমল করবার